মিনি ভাইও একজন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আল্লাহ তাআলার সবচেয়ে বড় করম হলো আল্লাহ তাআলা তাকে জামাতের সাথে নামাজের তৌফিক দান করেন। সবচেয়ে বড় ইহসান ইমানের পরে সবচেয়ে বড় ইহসান আল্লাহ তাআলা যাকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। এজন্য জামাতের সাথে নামাজ সরাসরি হাশরের ময়দানে কিয়ামকে ছোট করে দেবে, সংক্ষিপ্ত করে দেবে, হাশরের ময়দানে দাঁড়ানোকে শর্ট করে দেবে। বলেন হাশরের ময়দানে দাঁড়ানোকে কি করে দিবে? এ আমার বালে হওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত পুরো দাঁড়ানোটাকে যদি এক জায়গায় জমা করা হয়, যেমন এখন দাঁড়িয়েছি আমরা 10 মিনিট, এভাবে পুরো জিন্দগি দাঁড়ানোকে যদি এক জায়গায় জমা করে দেওয়া হয় তাইলে কিন্তু 2 বছর মিলা কঠিন। বুঝেন নাই? 2 বছর মেলা কিন্তু ভার, 2 বছর হয়ে যাওয়া কঠিন, 2 বছর পুরো হওয়া কঠিন। 60 মিনিট মিলালে 1 ঘন্টা হবে, 1440 মিনিট মিলালে একদিন হবে। তো 1440 মিনিট একটা নামাজে কয়দিনে হয়েছে মোট? আপনারা বুঝেন না, একদিন সমান সমান কত মিনিট? 24 × 60 = 1440 মিনিট। তো 1440 মিনিট যদি একদিন হয় আমার নামাজ কতদিনের যোগ করলে 1440 মিনিট হবে? বুঝেন না? এভাবে যদি আমার পুরো জীবনের নামাজকে যোগ করা হয় আমার যে পরিমাণ টাইম হবে এই পরিমাণ টাইম দিয়েই আমার কবর, আমার হাশর, আমার মিজান, আমার হুজরাত শর্ট হবে। বুঝাইতে পারি নাই? এই পরিমাণ টাইম টাইম প্লাস টাইম টাইম প্লাস টাইম যোগ করতে 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 যা হবে এটা দিয়ে আমার কবরের হাশর নির্ধারিত হবে। অথচ আমার হাশরের প্রথম দিন 50,000 বছর, প্রথম দিন কত হাজার বছর? যে দুনিয়াতে যদি শুধু 50,000 বছর নয় 500 বছরে আমরা থাকতাম, আমরা কি পরিমাণ আল্লাহকে ভুলে যেতাম। মওত সাহারগরও কাছে, এতটা কাছে করে দিয়ে আমরা এতটা গাফেল। কি বলছি? এতটা কাছে করে দিয়ে আমরা কি এতটা গাফেল? যদি এটা 500 বছর দূরে রাখি দিতেন কি তাহলে কি পরিমাণ গাফেল হইতাম? এজন্য ওয়ানারাহু করিবা, আমি দেখছি কাছে, আর তোমরা দেখতেছো অনেক দূরে। আমরা দেখতেছি মৌত অনেক দূরে, আল্লাহ তাআলা বলেন আমি দেখতেছি মৌত তোমার নাকের ডগার চেয়েও তোমার কাছে। কি হয়? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন আল্লাহ যে মৃত্যুর সময়টাকে গোপন রেখে দিয়েছেন এটা আইনে রহমত, সুবহানাল্লাহ, এটা বহুত বড় ইহসান। যদি মৃত্যুর সময়টা নির্ধারিত করে দিতেন এই কায়নাত চলতো না, যদি মৃত্যুর সময়টা নির্ধারিত করে দিতেন তো এ আমরা কেউ চাকরিই করতাম, আমরা কেউ দোকানেই করতাম, আমরা কেউ বিয়েও করতাম। যদি মৃত্যুর সময় জানা থাকতো তো কে ইটালি যেত, কে আমেরিকা যেত, তাহলে এ দেশে কে কি করত? তাহলে এটা মৃত্যুর সময়টা গোপন করে দিয়ে একদিকে আমাকে কায়নাত সাজাবার সুযোগ দিয়েছেন, পৃথিবী সাজাবার সুযোগ দিয়েছেন, পৃথিবী সাজাবার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আরেকদিকে মৃত্যুর সময়টা গোপন করে দিয়ে আমাকে আখরাত সাজাবার তারগিব দিয়েছেন। আজীব না? যদি মৃত্যুর সময় দিত জানা দিত আগামী ডিসেম্বরের 13 তারিখে মৃত্যু, আপনি কি করতেন? মসজিদ থেকে বাইরে দিতেন কেউ? কি আজীব! এই জন্য আল্লাহ তারা মৌতের সময়কে কি রাখছেন গোপন? আমার কাছে না আল্লাহর কাছে? আমার কাছে, আমার কাছে গোপন না আল্লাহর কাছে? আমার কাছে গোপন, লেকিন আল্লাহর কাছে কেরকম জানা? আল্লাহ তাআলার কাছে অতীত আর ভবিষ্যৎ নাই,
বর্তমান নাই আল্লাহর কাছে পুরো হালতটাই বর্তমান সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে কি নাই পুরোটাই কি আল্লাহ তাআলার কাছে পুরোটাই বর্তমান পুরোটাই বর্তমান আল্লাহ তাআলার কাছে পুরোটাই বর্তমান আল্লাহ তাআলার কাছে অতীত নাই আল্লাহ তাআলার কাছে পুরোটাই বর্তমান আমার পেছনের হালত আমার আজকের হালত আমার সামনের হালত সব আল্লাহ তাআলার কাছে বর্তমান এক সময় আল্লাহ তাআলা বলেন হায় তোমরা দুনিয়াতে অনেক বুঝো لكن تمرا آخرت تكي غافل يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافل تمرا دنیا انيك بجھو كي پوری من بجھی دنیا اور كي پوری من بھولے آتی آخرت كي بھائی كي پوری من بھولے آتی آخرت امنا آخرت در درگو کتو اور دنیا ار شنکفت تک کتو দুনিয়ার সংক্ষিপ্ততা কি পরিমাণ যে মারা গেছে তাকে জিজ্ঞেস করেন দুনিয়ার সংক্ষিপ্ততা কি পরিমাণ তাকে জিজ্ঞেস করেন দুনিয়া কতদিন ছিলে তা আল্লাহ তাআলাই বলেন দুনিয়া কতদিন ছিলে তুমি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে দুনিয়া কতদিন ছিলে তো সে বলবে আল্লাহ এক সকাল অথবা এক বিকাল অথবা এক দিন যেহেতু বিভিন্ন উত্তর আছে এজন্য আমরাও বলবো বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিবে কে বলবে এক সকাল অথবা এক বিকাল কে বলবে এক দিন একদিন ছিলাম অথবা কিছু দিন একদিন অথবা কি তো একদিন অথবা কিছু দিন সাজাবার জন্য যদি সাজাবার জন্য যদি এতটা মেহনত লাগে তো কোটি কোটি বছরের আখিরাত সাজাবার জন্য কি পরিমাণ মেহনত করা উচিত ছিল কি হয় এই একদিন ইয়াওমান আও বাদ ইয়াওম একদিন অথবা কিছু দিন সাজাবার জন্য মেহনতটা কেমন কি পরিমাণ মেহনত আর অনন্ত জীবনের জন্য মেহনত কি পরিমাণ হওয়া দরকার ছিল লেকিন আল্লাহ তাআলা জানতেন বন্ধু তুমি পারবা না তুমি দুনিয়ার জন্যই করবা বেশি আমি বুঝি তুমি দুনিয়ার জন্যই বেশি করবা আখিরাতের জন্য তুমি অল্পই করবা রব যেন বলেন এটা আমি বুঝি তুমি দুনিয়ার জন্য বেশি করবা এটা আমি বুঝি আখিরাতের জন্য তুমি অল্পই করবা এটা আমি বুঝি তবে যাও কথা দিলাম তোমার আখিরাতের অল্পের মধ্যে আমি বেশি বেশি সুবহানাল্লাহ তবে এর বিপরীতটাও আছে তোমার দুনিয়ার বেশি মেহনতের মধ্যে আমি অল্পই দেব দুনিয়ার বেশি মেহনতের মধ্যে আমি অল্পই দেব আর আখিরাতের অল্প মেহনতের মধ্যে আমি বেশি দিয়ে দেব সুবহানাল্লাহ দুনিয়া রব জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে আখিরাত রব জুড়ে দিয়েছেন চেষ্টার সাথে وسعالا سعيها وهو مؤمن اخرت اخرت জুড়ে দিয়েছেন চেষ্টার সাথে বলেন আর দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে দুনিয়া জুড়ছেন কিসের সাথে আখিরাত জুড়ছেন কিসের সাথে এবার বলেন আমরা কি বানিয়েছি আমরা বানিয়েছি দুনিয়া জুড়ছেন চেষ্টার সাথে আর আখিরাত জুড়ছেন তাকদীরের সাথে আর দুনিয়া চেষ্টা ছাড়া কি দুনিয়া হবে আর আখিরাতের বেলা বলি যা বেটা একটা কিছু হবে বলি কি বলি না আর স্পষ্ট না ফরমানি করে আর সে বলে আল্লাহ মাফ করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন না ফরমানি করেও আল্লাহ মাফ করে দিবে এই আশার উপরে দৃঢ়তার সাথে রাখা দৃঢ়তার সাথে থাকা নাফরমানি করেও বলেন নাফরমানি করে গুনাহ করছে আল্লাহর আশার উপরে ভরসা করে বলেন এটা এটা হলো আল্লাহর সাথে সুয়েজন এটা আল্লাহর সাথে ভালো ভালো ধারণা নয় এটা আল্লাহর সাথে কি নয় বলেন এটা আল্লাহর সাথে ভালো ধারণা নয় এটাকে ভালো ধারণা বলে না এটাকে কি বলে না বলেন ভালো ধারণা কি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন মান আহসানা যন্না বিল্লাহি আযজা ওয়াজাল যে আল্লাহ তাআলার সাথে ভালো ধারণা করে আহসানাল আমালা সে আমল ভালো করে সুবহানাল্লাহ কি বলছো বলেন যে আল্লাহর সাথে কি করে আচ্ছা আপনি যদি মনে করেন
আপনার মহাজন আপনাকে এবার রমজানের ঈদে গতবারের চেয়ে বেশি বোনাস দিবেন এই কথাটা মনে করলে মনে মনে ভাবতে থাকলে আপনি কি রমজানে মহাজনের ডিউটি বেশি করবেন না অল্প করবেন আজি বুঝে এসে গেছে আরে বুঝে এসে গেছে আপনি মনে মনে ভাবতেছেন এবার খুশি খুশি কতবার মহাজন রমজানের ঈদে আমার বেতন ছিল 20000 মহাজন আমাকে দিয়েছেন 40000 এবার আমি আশা করি আমার মহাজন আমাকে এবার রমজানে দিবেন 6000 এবার কি আপনি ডিউটি বাড়াবেন না ডিউটি কমাবেন তাহলে কেন আশা যদি সুন্দর হয় কাজ বাড়ায় দেয় এখন আল্লাহ মাফ করে দিবে এই আশায় আপনি নামাজ পড়লেন না আসলে কি আশা সুন্দর করলেন আপনি না হ্যাঁ